মিথ্যা করলে দাবি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের চিকিৎসার সর্বাত্মক খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে। যারা অসুস্থ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের সকল খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে এবং এই প্রক্টোরিয়াল বডি, এই প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে এবং এই ঘটনার সুষ্ঠু সুরাহা করতে হবে এবং আমাদের ছোটো ভাই বোনরা পরবর্তীতে যাতে এই ঘটনার প্রেক্ষিতে কোনো রকম হ্যারাসমেন্টের শিকার না হয় তার নিশ্চয়তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে। এই ছিল আমাদের দাবি এবং বিসি পদত্যাগের দাবি আমাদের সর্বসাকলে সবার দাবি। সাবিপ্রবিতে আমাদের ছোটো ভাই বোনরা আন্দোলন করছে বিসির পদত্যাগের দাবিতে। আমরা আজকে খবর পেয়েছি ভিসি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করেছেন, কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ে জলকাম এনে নিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনকে, এই নিরীহ আন্দোলনকে প্রতিহত করবার জন্য। এই জঘন্য ঘটনা সাবিপ্রবির ইতিহাসে কি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ঘটেছে কিনা সন্দেহ। সেই জন্য এই ভিসি আমরা চাই না, আমরা সাবিপ্রবিকে শিক্ষার্থী বান্ধব সাবিপ্রবি হিসেবে দেখতে চাই, আমরা বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। আমরা এরকম কোনো স্বৈরাচারী প্রশাসন বিশ্ববিদ্যালয়ে চাই না, বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক গণতান্ত্রিক পরিবেশ আমরা চাই। আমার ভাই আহত কেন? 1 2 3 4 1 2 কোটি 4 1 2 কোটি 4